একটু চিল করি, ওয়েদারটা একটু ফিল নেই। করেন না, এর লাগি তো পেলাম। হ্যালো দিয়ে দেন, ভালো করে ভালো করে। কি করতাম? সোনিয়া। হ্যাঁ সোনিয়া, এটা তো সোনিয়া না, না ক্যামেরার কথা বলতেছে। ও ক্যামেরার কথা, সোনিয়া এটা নাম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। রবি ভাই ক্যামেরার নাম, আজকে থেকে এটার নাম সোনিয়া। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, আমি এমএস তুষার। সো আজকের আমার ভিডিওটা হচ্ছে, আমি একটা ট্রিপে যাচ্ছি ডেটোর সহস্রধারা ঝর্ণা, কুমিল্লা থেকে 100 কিলোর উপর। আমার সাথে কিছু ভাই ব্রাদার যাবে। সো আমি কথা না বলে ওদেরকে পিক করতে যাই, অনেক লেট করে ফেলছি এমনিও, আমি এমনিও লেট। সো এখন ডাইরেক্ট দেখা হচ্ছে ওদের সাথে। আমার বাইক নিয়ে বলে ওরা বাইক দিয়ে টোল দেয়, আমি গাড়িতে ঢুকছি। স্যার আসছেন? আপনি স্যার আপনি আসছেন স্যার, প্লিজ আমরা ব্লক করতে করতে আমার গাড়ি লেগে লাগাই। আমিদাব স্যার রেডি হচ্ছেন? এই হচ্ছে আমাদের ড্রোন পাইলট, এই দিকে তাকাও। এই যে ড্রোন পাইলট আকামলা, ওয়ান অফ দ্য মোস্ট আকামলা ড্রোন উড়াইতে ভয় পায়। এটা হচ্ছে ড্রোন, দেন না তো আমরা এখন সহস্রধারা ঝর্ণার দিকে দেখেছি। আমাদের লেট হয়েছে মূলত, আমরা রাস্তা খুঁজে পাইছিলাম না, আর ভুল রাস্তা যাওয়ার কারণে 1.5 ঘন্টার উপর লেট হয়ে গেছে। এই যে ওরা যাচ্ছে, একজন গাইড সাথে আছে। ভিডিওটি দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন। আমার চেহারা দেখাইলাম না, আমার চেহারা অনেক খ্যাত হয়ে আছে তার জন্য। বাই বাই। আইসা পড়ছি আমরা,
কাছাকাছি আর একটু। এদিকে আমরা বাজার কেউ নাই, কারণ আমরা এদিকে সবচেয়ে লেট। এই দেখেন, নীল পানি, পানির রংটা আলাদা পুরা। এই যে হচ্ছে আমার বাহিনী, ফার্স্ট হচ্ছে রাফি, আর এ হচ্ছে আমার অবস্থা, ঘামায়া, পুরো অবস্থা খারাপ। দেখতে পারতেছেন, ভালো লাগতেছে, চিল। অনেকদিন পর, অনেকদিন পরে পাহাড়ি পর্বতে, ফিলটাই আলাদা, পুরা ফিলটাই আলাদা। কষ্ট হইতেছে হাঁটতে, তাও সমস্যা নাই। উনি হচ্ছে আমাদের গাইড, ওনাকে আমরা যুক্তরাষ্ট্র থেকে ভাড়া করে আনছি। ভালো করে, ভালো করে কি করতাম? সোনিয়া, এটা তো সোনিয়া না, না ক্যামেরার কথা বলতেছি। ও, ক্যামেরার কথা, সোনিয়া এটা নাম। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। রাবি ভাই ক্যামেরার নাম, আজকে থেকে এটার নাম সোনিয়া। ওটো ভাই, না না, আমাকে ক্যামেরা তো সব উড়েন না। এটা তো সোনিয়া, আমি লুঙ্গি পরে আসছি মনে করেন। আর আমি লুঙ্গি তো না, লুঙ্গির অবস্থা শেপ টেপ, এটা তো শেপ টেপ করা লাগে না মামা, এটা তো সোনিয়া, সোনিয়ার সামনে শেপ টেপ করা লাগে না। আমরা আমরা তো এইভাবেই চিনলে যাইতেছি, আমরা তো আমি আবার আসবো দুই তিন দিন পরে, বাট কোনো ব্লগ করবো না। সো ব্লগটা এনজয় করতে থাকেন, 15-20 মিনিট হাঁটলেই চলে আসা যায়। আর এ হচ্ছে তার ভিউ, পাহাড়, পাহাড়ের মাঝে বিল, আর এদিকে ঝর্ণার মতো অবস্থান। ফাইনালি আমরা চলে আসছি, এই হচ্ছে সেই সহস্রধারা ঝর্ণা। অবশেষে আমরা চলে আসছি সহস্রধারা ঝর্ণায়। বিকাল হয়ে গেছে, একটু পরে সন্ধ্যা আজান দিয়ে দিবে। আর ওইখানে আমাদের ড্রোন ফ্লাই হচ্ছে, এই তো।
আমাদের এই বোট ভাড়া রাখছে 40 টাকা যাওয়া আসা, আর আমাদের এক্সট্রা ড্রোন ফুটেজের জন্য কিছু বকশিশ দেওয়া লাগছে। এই যে এই তোলার জন্য আজকে এই পর্যন্তই আমাদের ব্লগ, আর থ্যাংক ইউ রাফি ভাইকে। এদিকে ঘুরতে আসলে আপনারা গ্রুপে আসবেন, তাহলে মজা করতে পারবেন। জায়গাটা আসলেই অনেক সুন্দর, আর কোনো গাইড লাগে না। যারা গাইড রাখে অযথা, আমাদের সাথে একজন আছে গাইড, অযথা ওনার কাজ, ওনার কোনো কাজ লাগে নাই আমাদের। জাস্ট আমরা আগেও ইউটিউব ভিডিও দেখে তারপর এদিকে আসছি, এটা অযথা মনে হলো আমার কাছে, তার জন্য আপনাদের কাছে শেয়ার করলাম। আফসার ভাই, তোমার বাচ্চা হ্যাঁ ড্যাডি হোয়াটসঅ্যাপ।